নিট মামলায় তিন রাজ্যের হাইকোর্টে শুনানিতে স্থগিতাদেশ, কলকাতা এবং রাজস্থান এবং মুম্বাই হাইকোর্টে শুনানিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এনটিএর আর্জির ভিত্তিতে যে নোটিশ জারি করা হয়েছিল শীর্ষ আদালতে, নিট মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরের আর্জি জানায় এনটিএ এবং কলকাতা, রাজস্থান এবং মুম্বাইয়ের হাইকোর্টে শুনানিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তিনটি জায়গায় নিট মামলায় যে শুনানি ছিল সেখানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, বোম্বে হাইকোর্টের শুনানিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কলকাতাতেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। জানিয়ে রাখি কলকাতা, রাজস্থান এবং বোম্বে হাইকোর্টের শুনানিতে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। নিট মামলায় তিন রাজ্যের হাইকোর্টের শুনানিতে স্থগিতাদেশ, কলকাতা, রাজস্থান এবং বোম্বে হাইকোর্টের শুনানিতে স্থগিতাদেশ এবং দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এনটিএর আর্জির ভিত্তিতে নোটিশ জারি করা হয় শীর্ষ আদালতে এবং সেখান থেকে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। নিট মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরের আর্জি জানায় এনটিএ, অর্থাৎ হাইকোর্টের ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কলকাতার হাইকোর্টের ক্ষেত্রে শুনানিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, বোম্বে হাইকোর্টের শুনানিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। নিট মামলায় হাইকোর্টের শুনানিতে স্থগিতাদেশ, কলকাতা, রাজস্থান এবং বোম্বে হাইকোর্টের শুনানিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এই নিট মামলায়। জানিয়ে রাখি নিট মামলা যে করা হয়েছিল এই বোম্বে হাইকোর্ট, কলকাতা হাইকোর্টে এবং রাজস্থানের হাইকোর্টে, সেই মামলার আজ সেই মামলার শুনানি থাকলেও সেই শুনানিতে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। নিটের পরে এবার নেট। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার পরে এবার বিতর্কে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ ইউনিভার্সিটির গ্র্যান্টস কমিশন বা ইউজিসির যে আয়োজিত এই পরীক্ষা, সেই পরীক্ষা হয় মঙ্গলবার 18 জুন, কিন্তু বুধবার তা বাতিল করার কথা ঘোষণা হয়েছে। প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং প্রশ্ন ফাঁস সংক্রান্ত এই অভিযোগের কারণেই এবছর যে 18 জুন নেট পরীক্ষা হয়েছে, গবেষণার প্রবেশদ্বারের সেই পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে 19 জুন। ইউজিসির এই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে, সিবিআই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 18 জুন নেট পরীক্ষা দেন প্রায় 9 লক্ষ পরীক্ষার্থী এবং কিন্তু এই পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত অভিযোগ উঠেছে, সেই সঙ্গে এই পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে এবং এই বিষয়গুলিতে নজর দেওয়া হয়েছে এবং তারপরেই ইউজিসির পক্ষ থেকে এই পুরো পরীক্ষাটিকেই বাতিল করে দেওয়া হয়েছে। 18 জুন এই পরীক্ষা দিয়েছিল প্রায় 9 লক্ষ পরীক্ষার্থী এমনটাই জানা যাচ্ছে। তারপরেই শিক্ষামন্ত্রকের কাছে এই খবর যায় এবং শিক্ষামন্ত্রক এই পরীক্ষা বাতিল করে, পরীক্ষা বাতিলের বার্তা পাঠায় আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যখন নিট বিতর্ক চলছে, ঠিক নিট বিতর্কের এই আবহের মধ্যে ইউজিসির নেট বাতিলের সিদ্ধান্ত, মঙ্গলবার পরীক্ষা বুধবার বাতিল করা হয়েছে। এই পরীক্ষা 2024-এর যে জুন মাসের যে নিট পরীক্ষা, বছরের জুন মাসে এবং আরও একটি সময়ে এই নিট পরীক্ষা হয়ে থাকে, এবারে জুনের যে পরীক্ষাটি ছিল অর্থাৎ 18 জুন যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হলো তার পরের দিনই, অর্থাৎ 19 জুন ইউজিসির পক্ষ থেকে এই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রকের দাবি, এই পরীক্ষা বাতিলের পর এবার সিবিআই তদন্তের নির্দেশ তারা চাইছেন এমনটাই বলা হয়েছে শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে। অর্থাৎ বিতর্কে যখন নিট পরীক্ষা, নিটেও যেহেতু একাধিক অনিয়মের কথা উঠে আসছে, যেখানে তেজস্বী যাদবের নাম করা হয়েছে বিহারের নিট পরীক্ষার ক্ষেত্রে, ঠিক সেখানে এবার বাতিল নেট, অর্থাৎ এই নিট এবং নেটের মতো যে পরীক্ষাগুলি, এগুলিতেও যদি অনিয়মের অভিযোগ ওঠে তাহলে নিঃসন্দেহে তা শিক্ষার্থীদের মনে একটি ভয়ের কারণ হয়ে দাঁড়াবে এবং প্রায় 9 লাখ পরীক্ষার্থী তারা এবারের পরীক্ষা দিয়েছিলেন 18 জুন এই নেট পরীক্ষা দিয়েছিলেন, মঙ্গলবার পরীক্ষা হয়েছিল বুধবার বাতিল, 2024-এর জুন মাসের এই পরীক্ষা অনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে এই পরীক্ষা। ইউজিসির পক্ষ থেকে এই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে, অর্থাৎ এনটিএর পক্ষ থেকে। সিবিআই তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রকের, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, মঙ্গলবার পরীক্ষা হয়েছিল বুধবার বাতিল করতে হলো সেই পরীক্ষা। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাই। যেখানে নিট বিতর্ক চলছে তার মাঝেই এবার নেট বাতিল করা হলো,
কিভাবে দেখছেন বিষয়টিকে? ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষা ব্যবস্থা সেটা রাজ্যেরই হোক কেন্দ্রেরই হোক, সব জায়গায় এত দুর্নীতি ঢুকে গেছে যে এই সম্বন্ধে মানে এই বাতিল না হওয়াটাই খুব আশ্চর্যের ব্যাপার ছিল। আমার যতটুকু অভিজ্ঞতা আছে কেন্দ্রীয় পরীক্ষাগুলো সম্বন্ধে, বিশেষ করে দিল্লি টিল্লি অঞ্চলে যেগুলো হয়, সেগুলোতে চারদিকে একটা টিউটোরিয়াল এর ব্যবস্থা হয়ে গেছে। অনেকগুলো দিল্লিতে টিউটোরিয়াল গজিয়ে উঠেছে, অন্য জায়গাতেও হয়েছে, যেমন কোটাতে আমরা সবাই জানি কোটাতে সব টিউটোরিয়াল মানে শিক্ষার দোকান খুলে গেছে, টাকা দাও ডিগ্রি নাও। এখন তার ফলে এই টিউটোরিয়াল গুলোর সঙ্গে অনেক সময় কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থার একটা যোগাযোগ তৈরি হয়ে যায়, এটা গোপন যোগাযোগ, টাকা পয়সার আদান প্রদান হয়, সবাই খারাপ এটা আমি বলবো না, কিন্তু অনেকগুলোই হচ্ছে এই ব্যবসাটার জন্য তারা যে কোনো মূল্য দিতে রাজি এবং তাতে ওই দুর্নীতি ঢোকে এবং প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। তার ফলে অনেক আমরা জানি যে ওই দিল্লিতে গিয়ে পড়ে থাকে নানা প্রদেশ থেকে ছেলেমেয়েরা এই টিউটোরিয়াল কলেজগুলোতে ভর্তি হয়। আমার আগে একটা ইউপিএসসি পরীক্ষার আমার একটা অভিজ্ঞতা আছে যে সবাই এক উত্তর লিখে, ফলে কেন্দ্রীয় সরকার এতদিন পরে সচেতন হলো, ইউজিসি এতদিন পরে সচেতন হলো, কিন্তু এটা আমার ধারণা অনেকদিন থেকে চলছে এই শিক্ষার ব্যবসাটা, তো এইভাবেই চলছে, যা ধরা পড়েছে দেখা যাক কি হয়। কিন্তু এই দুর্নীতির মূল অনেক গভীরে, এটা অপরাধে পারবে কিনা কেন্দ্রীয় সরকার আমি জানি না। পবিত্রবাবু, নিট এবং নেটের মতো এই পরীক্ষাগুলিতে যদি এত অনিয়ম হয় সেক্ষেত্রে ভরসা কি থাকবে পরীক্ষার্থীদের? বেশ, অনেক ধন্যবাদ পবিত্রবাবু, আপনাকে আমাদের সঙ্গে ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার।